নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে কিন্তু কিংস কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং ইরাক, যে ম্যাচে কিন্তু প্লেয়িং ইলেভেনটা আকাশ মিশ্রা না থাকার চান্স থাকলেও কিন্তু আকাশ মিশ্রা ছিলেন। তো এবার ব্যাপার হচ্ছে আজকে জেতা ম্যাচকে ইন্ডিয়া কিন্তু হেরেছে। তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু প্রথমেই একটা সাহালের দারুণ অ্যাসিস্ট এবং সেখান থেকে কিন্তু মহেশ সিং দারুণ গোল করে যান। এইভাবে 1-0 গোলে এগিয়ে যাওয়ার পরে সন্দেশ জিঙ্গানের মতো একজন ডিফেন্ডার, যিনি মানে পেনাল্টি বক্সের ভেতরে হাত কীভাবে রাখতে হবে তার পজিশান নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দেখা গেল। সেখানে তিনি তার বল হ্যান্ডবল করেন এবং তারপরে কিন্তু পেনাল্টি পায় এবং 1-1 গোলে সমতায় ফেরায় ইরাক। তো সেকেন্ড হাফে কিন্তু আকাশ মিশ্রার একটা শট অপোনেন্ট গোলকিপার ইরাকের গোলকিপার তিনি ধরতে পারেননি ঠিক করে, বলটা জালে জড়িয়ে যায়। এইভাবে 2-1 গোলে এগিয়ে গেল। পরে আবার কিন্তু সন্দেশ জিঙ্গান তিনি ফাউল করে বসেন পেনাল্টি বক্সের ভেতরে, এইভাবে কিন্তু পেনাল্টি পায়। তো 2-2 হয়। তারপরে কিন্তু পেনাল্টি শুটে যায় এবং সেখানে ব্র্যান্ডন ফার্নান্ডেস প্রথমেই কিন্তু মিস করে বসেন এবং তারপরে সন্দেশ জিঙ্গান সুরেশ সিং এদের পেনাল্টিগুলো দেখে কার্যত মানে মনে হচ্ছিল যে পেনাল্টি প্র্যাকটিসই করেনি এরা, মানে যে প্র্যাকটিসগুলো হয়েছে সেই প্র্যাকটিসে কোনো রকম প্র্যাকটিসই নেই, এইটাই হচ্ছে ব্যাপার। তো সব কিছু মিলিয়ে মিশে কিন্তু ইন্ডিয়া হেরে গেল। কিংস কাপের ফাইনালে কিন্তু যাবার সুযোগ থাকলেও ইন্ডিয়া কিন্তু পেনাল্টি কিকের মাধ্যমে বাদ পড়ে গেল। তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ISL-এর কিন্তু লাইভ টেলিকাস্ট কোথায় হবে সেটা কনফার্ম হয়ে গেছে। তো ISL-এর লাইভ টেলিকাস্ট হবে কিন্তু জিও সিনেমাতে, তোমরা মোবাইলে দেখতে পাবে এবং যারা টিভিতে দেখবে তারা কিন্তু স্পোর্টস 18-এ কিন্তু দেখতে পেয়ে যাবে, আর জিও সিনেমাতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখাবে। আর তোমাদেরকে বলে দিই, যারা জলসা মুভিজের কথা বলছো, স্টারের কোনো রকম চ্যানেল কিন্তু হবে না, শুধু এই জিও সিনেমা এবং স্পোর্টস 18 এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে জর্জ টেলিগ্রাফের সাথে CFL-এর ম্যাচ ছিল। তো সেই ম্যাচটা কিন্তু 4-1 গোলে জিতে গেছে ইস্ট বেঙ্গল, যেখানে কিন্তু জেসিন টিকে তিনি হ্যাটট্রিক করেছেন। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ISL-এ কিন্তু ফিক্সচার ঘোষণা হয়ে গেছে, যেখানে 21 সেপ্টেম্বর কিন্তু কেরালার সাথে বেঙ্গালোরের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ISL, কোচিতে হবে প্রথম ম্যাচ। তারপর 23 তারিখে কিন্তু মোহনবাগান তাদের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে মুখোমুখি হবে এবং 25 তারিখে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে জামশেদপুরের এগেনস্টে। এবং কলকাতার ডার্বি যেটা কিন্তু 29 অক্টোবর হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে 28 অক্টোবর, এবং 28 অক্টোবর কিন্তু রাত্রির 8টার সময় হবে। তো তোমাদেরকে আরেকটা ইনফরমেশানও শেয়ার করে দিই, যেটা হচ্ছে ডবল হেডার্স যেদিন যেদিন রয়েছে সেদিনকে কিন্তু বিকেল 5:30 এবং রাত্রির 8টায় খেলা হবে, আর নর্মাল যেটা 7:30 খেলা ছিল সেটা কিন্তু এখন 8টায় হয়ে গেছে। তো এটাই হচ্ছে নতুন শিডিউল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার ব্যাপার হচ্ছে সম্পূর্ণ শিডিউল তোমরা যারা চাও তারা কিন্তু ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি শিডিউলটা, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতেই পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।